চা খাবো আমরা, চা খেয়ে আবার নেক্সট গন্তব্যের দিকে আমরা যাবো। আমার মোবাইলটা একটু নিয়ে নি, চলো। জিপ সাফারি করছি তা আপনাদের আগামী পর্বে দেখিয়েছি। এখন বাজে বেলা প্রায় 1:30, আমাদের যেতে হবে মাট্টুপট্টি ডাইরেকশন, অনেক দূর এখান থেকে। এই যে রাস্তাটা দেখছেন না, নিচে যে রাস্তাটা আছে এটা হচ্ছে নেড়িমঙ্গলম থেকে মুন্নার আসার বাইপাস রোড। আর ওই পাশে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওটা হচ্ছে মেইন রোড। বাসগুলো সব মেইনলি ওই রোডেই চলাচল করে। এই যে জাংশন পয়েন্ট আছে এটাকে বলে সেকেন্ড মাইল জাংশন, এবং সেকেন্ড মাইল জাংশন থেকে এই ভিউটা পাওয়া যায়। তিনটে ডাইরেকশন সাইট সিইং এর মধ্যে সব থেকে ফেমাস হলো মাট্টুপট্টি ডাইরেকশন। টোটাল 13টা স্পট, 70 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মুন্নার সিটি থেকে। প্রথমেই আমরা দেখব টপ স্টেশন, মানে শেষ থেকে শুরু করব, কারণ আমাদের তো দেরি হয়ে গেছে তাই। তবে আপনারা কিন্তু সকাল সকাল বেরোবেন, কারণ মাট্টুপট্টি ডাইরেকশন কিন্তু ঘুরতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর যদি পথের শোভা দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েন তাহলে তো আরও বেশি। মাট্টুপট্টি ড্যাম 274 ফুট উঁচু এবং 780 ফুট লম্বা। এই ড্যাম শুধু কেরালা নয়, মুন্নারের মধ্যেই এত ড্যাম, তাই জন্যই হয়তো কেরালা এত সবুজ। আমাদের মতো বুদ্ধি কিন্তু আগের গাড়িগুলো নিয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এবার যেহেতু সবার দেরি হয়ে গেছে তাই জন্য শেষের স্পটটা আগে দেখাই ভালো, কারণ সেটাই তো আসল। আমাদের মতো বুদ্ধি কিন্তু আগের গাড়িগুলোও নিয়েছে। সিজনে এই ট্রিপটা করতে অটো নেবে 1.5 থেকে 2,000 টাকা, এসইউভি কার নেবে 4 থেকে 5,000 টাকা, জিপ নেবে 7,000 টাকা, আর সামনের এই ধীরে গাড়িটা কত নেবে কে জানে। কুন্ডালা লেক মুন্নার থেকে 20 কিলোমিটার দূরেই পড়ে এই লেক। এখানে কিন্তু বোটিং করার মজাই আলাদা। যাই হোক, ফেরার সময় আপনাদের দেখাবো। আমাদের
ড্রাইভারও বুঝে গেছে আমরা শুধু ফেমাস লোকেশন ভিজিট করতে চাই না, আমরা সুন্দর দৃশ্য দেখতে চাই। তাই ও দৃশ্য দেখলেই গাড়ি দাঁড় করে দিচ্ছে। চল 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 ভাই, দেরি হয়ে যাচ্ছে। টপ স্টেশন, মুন্নারের টপ স্টেশনে আমরা প্রবেশ করে গেছি। আমরা এগোচ্ছি এখন, এটা হচ্ছে মুন্নারের টপ স্টেশন। তা 100 মিটার মতো যেতে হয়, কিছু না, প্লেন রোড, অসুবিধা কিছু নেই। এই যে দেখুন, টপ স্টেশন যেতে এরকম একটা মার্কেট, তার ভেতর দিয়ে আপনারা চলবেন। হ্যাঁ, অনেক দোকানপাট আছে, অনেক কিছু কেনা জিনিস আছে, কিনতে পারেন। পৌঁছে গেলাম আমরা টপ স্টেশন, একটা স্টানিং ডেস্টিনেশন। মুন্নার থেকে এই জায়গা মাত্র 35 কিলোমিটার দূরে, আর এই জায়গার উচ্চতা 1700 মিটার। এখানে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়, আর এরকম সিঁড়িটা উঠে ওয়াচ টাওয়ার, সুন্দর ভিউ আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, দারুণ লাগছে দৃশ্যটা। এই টপ স্টেশন দূর থেকে আসা পর্যটকদের কাছে তো প্রিয়ই, এখানকার কেরালাবাসীদের কাছেও খুব খুব প্রিয়। তবে এই জায়গা কিন্তু সবসময় মেঘে ঢেকে থাকে, যদি আপনি এর দৃশ্য দেখতে পান তাহলে আপনি ভাগ্যবান। এই জায়গাটা হলো কেরালা আর তামিলনাড়ুর বর্ডার, এখান থেকে আপনি তামিলনাড়ুর পাহাড়কে দেখতে পাবেন। আপনার মনে হবে কেরালা ও তামিলনাড়ু দুই প্রেমিক প্রেমিকা, এখন তাদের মিলন হচ্ছে। খুশবু হ্যাঁ তে বগর ক্যা জিনা মেরে রোম রোম মে তো হ্যাঁ মেরি চুড়ি ওখে খন খন সে তে সদা আতি হ্যাঁ কি দূরিয়া হমেশা হি নজদিকা বুলাতি হ্যাঁ ও পিয়া। আপনারা এই রাস্তা দিয়ে নিচের দিকেও 100 মিটার নেমে যেতে পারেন, যেটা 5410 ফুট উচ্চতায়, আর আমরা এখন 5580 ফুট উচ্চতায় রয়েছি। এইখানে একটা প্রাণী দেখতে পাওয়া যায়, সেটি প্রায় লুপ্তর প্রায় এখন, একটি হরিণ জাতীয় প্রাণী, ওই যে তার ছবিতে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা যে ওয়াস্টারে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই তো ভিউ আপনারা দেখেই নিলেন। এখানে 12 বছর পর পর নীলাকুড়িঞ্জি ফুল ফোটে, শেষবার ফুটেছিল 2018 সালে। অনেক ইউটিউবার বন্ধু ভাইদের দেখেছি এখানে এসেছেন, কোনো ভিউ দেখতে পাইনি, মেঘে মেঘ, এমনকি 20 টাকার টিকিটটাও পর্যন্ত কাটেনি তারা, জানিস কি, মানে কিছু দেখতে পাচ্ছে না। আমরা সুন্দর দৃশ্য দেখতে পেলাম বিকেলের দিকে এসেও, মানে আমরা বিকেলের দিকে ঢুকছি, ভাবতে পারিনি যে আমরা দেখতে পাবো, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। তবে ভিউ মারাত্মক, তোর কি মনে হয়? ভালো ভিউ, সুন্দর। আর অরূপের কথা অল্প কাছ থেকে জানলাম, এখানে নিচে 100 মিটার যাওয়া যায়, সেটা লেখা আছে, 100 মিটার গেলে একটা দৃশ্য দেখা যায়, কিন্তু এখান থেকে যা দেখতে পাবেন তাই ওখান থেকে দেখতে পাবেন, কিন্তু 300 মিটার নিচে না আপলে আরও, সেখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন। আর এখানে এই ভদ্রলোক বসে রয়েছেন, কিছু বলতে চাইছেন? হ্যাঁ, হ্যালো স্যার, কিছু বলবেন? আচ্ছা না, ঠিক আছে। টপ স্টেশন ঘুরে নিলাম, এইবার এই টপ স্টেশন থেকে আমরা ধীরে ধীরে নামবো, আমাদের দেরি হয়ে গেছে বলে, যেহেতু তাই না আগে আমরা শেষেরটা করে নিলাম, এবার টপ স্টেশন থেকে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। এবার যা যা দেখালো আপনাদের দেখাবো, আপনারা ওই দিক থেকেও শুরু করতে পারেন, আবার সবার শেষেরটা আগে শুরু করতে পারেন। আমরা সবার শেষেরটা আগে দেখে নিলাম, এরপর আমরা চলেছি আমাদের মুন্নারের দিকে, সেইখানে যাওয়ার পথে যা যা স্পট পড়বে সেগুলো আপনাদের এখন দেখাবো। এই গানটা শুট এখানেই হয়েছিল, আর আমি এখন এখানে দাঁড়িয়ে, আর মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্নের দেশে এসে পৌঁছে গেছি। কি যে ভালো লাগছে, যেন সবকিছু স্বপ্ন থেকে শুরু হচ্ছে আবার। सच्चा कोई सपना दे जा मुझको को
जाना सा मगर कुछ पहचाना सा हल्का फुल्का शबनमी रेशम से भी रेशमी सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे মনটা জাস্ট ভরে গেছে সত্যি গডস ওন কান্ট্রি এটা এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি দারুণ দারুণ অপূর্ব 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 কি সুন্দর দৃশ্য দেখুন আর কি চাই এত সুন্দর জায়গায় আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আর তার থেকেও বেশি গর্বিত এত সুন্দর জায়গা আমারই দেশ ভারতবর্ষের মধ্যেই রয়েছে সত্যি কেরালা I salute you. Nindi aankhe udte paakhi re aankhiyon mein aaja saathi re rari rarum o rari rum rari rarum o rari rum hoti pare ei drishyo dekhe keu hoyto ajnan hoye gechen jai hok ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন খুন্ডালা লেক চলে এলাম আমরা কুন্ডালা ড্যামে যা মুথিরাপুরা নদীর উপর অবস্থিত এর উচ্চতা 154 ফুট এবং দৈর্ঘ্যে 851 ফুট এত সুন্দর একটা জায়গায় নিজের প্রিয়জনের সঙ্গে বোটিং করার মজাই আলাদা আসবেন আর বোটিংও করবেন কিন্তু কুন্ডালা ড্যাম বিকেল 5টা অবধি খোলা থাকে এই জাস্ট বন্ধ হলো টিটিটি বৃষ্টি হয়েছে এখান থেকে আপনারা বোটিং করতে পারেন কুন্ডালা ড্যামে বেশ লাগছে এই ড্যামটায় হাঁটতে খুব সুন্দর একটা জায়গা আর এই ড্যামটা কিন্তু আসবেন ড্যামটা থেকে কিন্তু অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে আমি দেখছি অন্য কোনো কথা মানে মুখে কথা আমার ভাষা নেই আমার কাছে এমন কোনো ভাষা নেই যে আমি বর্ণনা দেবো এমন সুন্দর জায়গার খুব ভালো লাগছে দারুণ দারুণ যেখানে কেরালা যে যে জায়গায় দাঁড়াচ্ছি সেই জায়গাগুলোই কিন্তু অপূর্ব উসপার চলে যাও উসপার চলে যাও উসপার চলে যাও मुझे चलते जाना है मुझे चलते जाना है শেষ পয়েন্ট থেকে শুরু করে প্রথম পয়েন্টের দিকে যাচ্ছি এবার ইকো পয়েন্ট পড়লো
ইকো পয়েন্টের গেট দিয়ে না ঢুকে আমরা একটা মাঝখানে একটা জায়গা পেয়েছি, টুকটুক করে সেখানে নামবো আমরা, তারপর দেখাচ্ছি আপনাদের জায়গাটা কি সুন্দর। এখানে একটা মজার বিষয় যে দারুণ একটা ইকো হয়, অপূর্ব দৃশ্য, দুর্দান্ত লাগছে। চেন্নাই এক্সপ্রেস আপনারা সবাই দেখেছেন, সেখানে একটা জিপসি গাড়িকে শাহরুখ খান এক লাথি মেরেছিল আর গাড়িটা টুটু 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 করে জলের মধ্যে ঢুকে গেছিল। এটাই হচ্ছে সেই জায়গা। এই জায়গায় সেই শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেসের। জায়গাটা শুটিং স্পট বলতে পারেন, দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। মিসিং ইয়ার্স কেসে হো। এই জায়গাটার নাম হচ্ছে ইকো পয়েন্ট। কেন ইকো পয়েন্ট জানেন কি? আসুন জিনিসটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি ভেগাবন্ড ক্রিস। আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তো, কমেন্ট করবেন তো, কথা দিচ্ছেন? বুঝলেন তো এবার কেন এই জায়গাটার নাম ইকো পয়েন্ট। ইকো পয়েন্টের এন্ট্রান্স গেট এইটা, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ভেতরে ঢুকবো না, ওই জায়গাটা যেহেতু ঘুরে এসেছি। এইটা এন্ট্রান্স পয়েন্ট। আর ওই যে বোটিং, এখন বন্ধ হয়ে গেছে, বোটিং করা যায়। ওই যে দেখা যাচ্ছে এই লেকে বোটিং হয়। আর এখানে এন্ট্রান্সে 10 টাকা পার হেড, প্যাডেল বোর্ডে কিছু লেখা নেই, স্টিল ক্যামেরা 150 টাকা, প্রফেশনাল ক্যামেরা 600 টাকা, এরকম একটা চার্জ আছে। এখান দিয়ে আমরা ঢুকিনি, আমরা ঢুকেছিলাম অন্য একটা সাইড দিয়ে, সেখানে আমরা সুন্দর বাতা
9605085924। थैंक यू भैया, बाय। अरे ये वाला भेज देना। हाँ ठीक है, व्हाट्सअप कर दो। टाटा भाई। टाटा भाई, आपका वीडियो की साथ मेरा नंबर हाँ दे देगा, दे देगा। हाँ हाँ हाँ, यही इसलिए तो ले रहा है। हाँ ठीक। लेकिन एक सच बात बताओ ना, ये जो हम बिछड़ रहे हैं ना, बुरा लग रहा है। फिर मिलेंगे भाई, कभी अगर कभी अगर नसीब में हुआ तो फिर मिलेंगे। चलो ओके। আমাদের হোটেলের পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট, ঢুকে পড়লাম সেখানে ডিনার করতে। সাতটা দশ, সকাল আটটায় বেগে সাতটা দশে ব্যাক করলাম। খাওয়া নি দাওয়া নি, একটু খাই। এই যে এখন আমাদের খাবার, আমাদের দেখে মনে হচ্ছে না যেন জেল ফেরত আসামি। কি ছুরাত হয়েছে দুজনের দেখুন না। হোটেলে ফিরে নিজেদের শরীরটাকে ছুড়ে দেবো বিছানার উপর, তারপর ঘুম। কালকে আবার ভোর ভোর উঠে আপনাদের নিয়ে ঠেকড়ি যেতে হবে তো। তাই মুন্নারকে গুড নাইট জানিয়ে এই পর্ব শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চোখ মেলে যে স্বপ্নের জগৎ দেখে এলাম, তা যেন ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নের মধ্যে দেখতে পাই। Rari rarum, o rari rum, o rari rum, o rari rum.